Hey, what's up guys? আজ কথা বলবো সদ্য লঞ্চ হওয়া সনি নিউ ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোন এক্সপেরিয়া অন মার্ক 5 কে নিয়ে। আমার দেখা সেরা ক্যামেরা স্মার্টফোন। সো আজকে ভিডিওতে দেখব এখানে কি কি নতুন থাকছে। তাছাড়া মোটামুটি সবাই জানি যে বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা সনি ক্যামেরা সেন্সর দেখতে পাই। আর আজ আমরা দেখব তারা নিজে কেমন পারফর্ম করে। আর তাই এই ভিডিওতে ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে পারবেন। তাহলে আসুন শুরু করি। এক্সপেরিয়া অন মার্ক 5 সনি টপ ক্যামেরা ফোন। আর এই ফোনটিতে উল্লেখযোগ্যভাবে আপগ্রেড করা যদি প্রিভিয়াস মডেলের সাথে কম্পেয়ার করেন। আর কেনই বা করবে না, এখন বাজারে যে কম্পিটিশন চলছে যেমন ভিভো X90 প্রো, ওপো ফাইন্ড এক্সিস প্রো, শাওমি 13 প্রো, শাওমি 13 আলট্রা, আর এই সবগুলো ফোনে কিন্তু হিউজ 1 ইঞ্চি টাইপ সনি IMX989 সেন্সর ইউজ করা হয়েছে। আর এটি কিন্তু এখন পর্যন্ত সব থেকে বড় সেন্সর। বাট মজার ব্যাপার হলো সনি কিন্তু ডিফারেন্ট সেন্সর ইউজ করেছে, আর এটি হলো নিউ CMOS সেন্সর IMX888। যাই হোক, এর ডিজাইন ছিল খুবই চমৎকার, যদিও আগের মতনই স্কোয়ার শেপ দেওয়া হয়েছে। পিছনে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দিয়েছে এবং এর ব্যাকে কিন্তু বাম্পি টেক্সচার দেখতে পাবেন। শুধু ব্যাক না, আপনি এর অ্যালুমিনিয়ামের ফ্রেমেও রিপ টেক্সচার দেখতে পাবেন। আর এগুলো ইউজ করার ফলে ব্যাপারটা বুঝতে পারছেন ইনহ্যান্ড ফিল কতটা বেটার পাওয়া যাবে। আর হ্যাঁ, এখানে থাকছে IP65 এবং IP68 এর রেটিং। প্রিভিয়াস এক্সপেরিয়ার মতনই এখানে আপনি ক্যামেরার জন্য ডেডিকেটেড 2-স্টেপ শাটার বাটন দেখতে পাবেন। বাট এখানে একটা নতুন জিনিস রয়েছে, এটা হলো এখানে এই ক্যামেরা মডিউলে একটা মাইক দেখতে পাবেন। এটা সনি বেশ ভালো করেছে, এটা ইউজ করার ফলে সাউন্ড আরো বেটার আসবে। ওকে বন্ধুরা, আসুন এবার কথা বলি ডিসপ্লে কে নিয়ে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চের OLED, সাথে থাকছে 4K রেজুলেশন এবং 120Hz রিফ্রেশ রেট, ভিক্টাস 2 প্রোটেকশন ও ডিসপ্লেটির অ্যাসপেক্ট রেশিও 21:9। দিস ইজ গ্রেট ফর সিনেম্যাটিক কন্টেন্ট। যখন আপনি ফোনটি ভার্টিক্যালি ইউজ করবেন তখন ফোনটি দেখতে লম্বা এবং ন্যারো লাগবে। বন্ধুরা, এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 643 PPI, যার ফলে কন্টেন্ট এক্সট্রা শার্প পাবেন। এখানে কিন্তু ডলবি ভিশনের সাপোর্ট পাচ্ছে না। ডিসপ্লেটির ব্রাইটনেস নিয়ে বললে হ্যাঁ, এটা কিন্তু বেশ ব্রাইট, তবে বর্তমান বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনগুলোতে 1000-এর উপর থাকলেও এখানে কিন্তু মাত্র 940 নিটস ব্রাইটনেস থাকছে। আর হ্যাঁ, আরও একটা ব্যাপার, এই ডিসপ্লেটির চিন বেজেল দেখুন বেশ মোটা, মনেই হবে না যে এটা 2023-এর ফোন। ব্যাপারটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, ওভারঅল কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সনি এক্সপেরিয়া মার্ক 5 এর বায়োমেট্রিক নিয়ে বললে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, যেটা বেশ অ্যাকুরেট, ফাস্ট এবং স্মুথলি কাজ করে। স্টোরেজ অপশন এখানে দুইটা পাবেন, 12256 এবং 12512। ফোনটির ইন্টারফেসে রয়েছে স্টক অ্যান্ড্রয়েড 13, বাট খুবই সামান্য কিছু কাস্টম ফিচার রয়েছে এই ফোনটিতে। সত্যি বলতে এর UI আমার কাছে একদমই ভালো লাগেনি, তবে এখানে যদি আপনি এভাবে ট্যাপ করেন তাহলে এখানে থেকে একটা শর্টকাট মেনু বের হবে অ্যাপ এবং ফিচার্সের জন্য, যেগুলো বেশিরভাগই কাস্টমাইজেবল। ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2। এটি একই সাথে পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট দ্যান দ্য স্ন্যাপড্রাগন 8 Gen 1 ইন দ্য প্রিভিয়াস মডেল, এবং এটিতে থাকছে অ্যাডভান্সড মেমোরি টেক EFS 4.0 এবং LPDDR5X RAM। বাট ফোনটির থার্মাল ম্যানেজমেন্ট অতটা বেটার মনে হয়নি, তবে হ্যাঁ, এখানে যেহেতু লেটেস্ট প্রসেসর থাকছে তাই বলা যায় গেমিং দুর্দান্ত করতে পারবেন। আচ্ছা, আসুন এবার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি, এখানে সর্বোচ্চ 30W চার্জার ইউজ করতে পারবেন, যদিও চার্জার এমনকি কেবলও বক্সে দেওয়া হয়নি। আর এই চার্জার দিয়ে চার্জ দিলে ওই 0 থেকে 50% হতে সময় নেবে 1.5 ঘন্টার মতো। এছাড়া এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও রয়েছে। গাইস, চলুন তাহলে মোবাইলটির মেইন আকর্ষণের ক্যামেরা সম্পর্কে কথা বলি। এর র্যাপ প্যানেল দেখতে পাবেন খুবই চমৎকার দেখতে একটি ক্যামেরা মডিউল, যেখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি 48 MP 12 MP টেলিফোটো এবং একটি 12 MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সনির ক্যামেরা অ্যাপস খুব একটা পরিবর্তন দেখতে পাবেন না, তবে এখানে আপনি প্রো লেভেলের একটি অ্যাপ পেয়ে যাবেন, যেটা ইউজ করে আপনি দুর্দান্ত কিছু পিক তুলতে পারবেন। আসুন দেখে আসি ফোনটিতে তোলা কিছু দুর্দান্ত ফটো। ছবিগুলো এক কথায় অসাধারণ ছিল। লোলাইট ছবিগুলো একটু পরে আসছে, দেখলেই বুঝতে পারবেন আসলে কতটা বেটার ছবি ক্যাপচার করতে পারে ফোনটি। আর এখানে ভিডিওগ্রাফি দেখতে পাচ্ছেন, কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এই ফোনটির সেলফি ক্যামেরাটিতে ইউজ করা হয়েছে 12 MP একটি সেন্সর। গাইস, সনি এক্সপেরিয়া অন মার্ক 5 এর প্রাইস রাখা হয়েছে $1,349, যেটা টাকায় কনভার্ট করলে এমনটা পড়ে। আর যেমন জানেন, যে দামই পড়ুক না কেন, এটা তো আর বাংলাদেশে আসছে না। তো গাইস, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত ছিল, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।